দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বছর ঘুরলে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিলেন 50টি পরিবার। বিধানসভা ভোটে বিপর্যয়, তারপর পুরো ভোটে হারানো জমি কিছুটা হলেও ফিরে পাওয়ার ইঙ্গিত। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এবং বিজেপির সঙ্গে লড়াই করে নিজেদের অস্তিত্ব প্রমাণ করা বামেদের কাছে প্রধান চ্যালেঞ্জ। পঞ্চায়েত নির্বাচনে যেখানে বিজেপিকেই তৃণমূলের মূল প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে, সেখানে খানিকটা উলাট পুরানি দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা নামখানাই। রবিবার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিলেন শাসক দলের বহু কর্মী সমর্থক। তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি শেখ জুব্বারের হাত ধরেই 50টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করে। সিপিএমে যোগদানের পরেই নিজের প্রাক্তন দলকে তীব্র আক্রমণ করেন শেখ জুব্বের নামে ওই প্রাক্তন তৃণমূল নেতা। তার অভিযোগ, ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় আমফানে দুর্নীতিসহ একাধিক দুর্নীতি হয়েছে, আর সেই দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে বারবার তাকে শাসক দলের রোষে পড়তে হয়েছে, তাই তিনি শাসক দল ছেড়ে সিপিএমে যোগদান করলেন। ফ্রেজারগঞ্জ এর কয়লাঘাট এলাকায় সিপিএমের পার্টি অফিসে এই যোগদান সভা করা হয়, আর এই দল বদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও এ বিষয়ে ফ্রেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলকণ্ঠ বর্মন বলেন, জুব্বারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে অনেক অভিযোগ ছিল, ওকে আমরা বিতাড়িত করেছি। আজকে যারা সিপিএমে যোগদান করলো ওরা সকলেই আগে থেকেই সিপিএম করত। সাম্প্রতিককালে